and studying also. First open your textbook ABC first reader. After that we will start. So open this one. Parts of the body. Today we will learn about parts of the body. আজকে আমরা কিসের ব্যাপারে পড়ব? আজকে আমরা আমাদের যে অঙ্গপ্রত্যঙ্গ রয়েছে আমাদের শরীরে সেই সব ব্যাপারেই আমরা আজকে পড়ব। তো আমি তো তোমাদেরকে বলবো, আমার সঙ্গে সঙ্গে তোমরাও বলবে। আমি দেখিয়ে দেখিয়ে যেমন ভাবে বলবো তোমরাও ঠিক তেমনটাই করবে, কেমন? তো শুরু করছি। এটা কি? হেয়ার। হেয়ার মানে চুল। ফোরহেড। ফোরহেড হচ্ছে কপাল। ইয়ার। ইয়ার মানে কান। মাউথ। মাউথ মানে মুখ। চেস্ট। চেস্ট মানে বুক। আর্ম। আর্ম মানে বাহু। রিস্ট। রিস্ট মানে কবজি। হ্যান্ড। হ্যান্ড মানে হাত। নি। নি মানে হাঁটু। লেগ। লেগ মানে পা। হিল। হিল মানে গোড়ালি। নোজ। নোজ মানে নাক। বেলি। বেলি মানে পেট। আইব্রো। আইব্রো মানে ভ্রু। হেড। হেড মানে মাথা। আই। আই মানে চোখ। টাং। টাং মানে জিভ। লিপস। লিপস মানে ঠোঁট। টিথ। টিথ মানে দাঁত। থাম। থাম মানে বুড়ো আঙুল। ফিঙ্গার্স। ফিঙ্গার্স মানে হাতের আঙুল। আমাদের যে হাতে আঙুলগুলো আছে তো সেইগুলি হচ্ছে ফিঙ্গার্স। আমাদের হাতে কয়টা আঙুল আছে? আমাদের হাতে মোট 10টা আঙুল রয়েছে। কটা তোমরা কাউন্ট করো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো 10টা আঙুল আছে আমাদের হাতে। তো ফিঙ্গার্স মানে আঙুল। নেলস মানে নখ। ফুট মানে পায়ের পাতা। টো মানে পায়ের আঙুল। আমাদের হাতে যেরকম আঙুল রয়েছে পায়েও সেরকম আঙুল রয়েছে। তো টো মানে পায়ের আঙুল। চলো আবার পড়ছি। হেয়ার মানে চুল। ফোরহেড মানে কপাল। ইয়ার মানে কান। মাউথ মানে মুখ। চেস্ট মানে বুক। আর্ম মানে বাহু। রিস্ট মানে কবজি। এই যে এই জায়গাটাকে কিন্তু কবজি বলে, মনে আছে? আমরা যে হাতে ঘড়ি পরি এই জায়গাটাকে কবজি বলে। হ্যান্ড। হ্যান্ড মানে হাত। নি। নি মানে হাঁটু। লেগ। লেগ মানে পা। হিল। হিল মানে গোড়ালি। নোজ। নোজ মানে নাক। বেলি। বেলি মানে পেট। আইব্রো। আইব্রো মানে ভ্রু। হেড। হেড মানে মাথা। আই। আই মানে চোখ। টাং। টাং মানে জিভ। লিপস। লিপস মানে ঠোঁট। টিথ। টিথ মানে দাঁত। থাম। থাম মানে বুড়ো আঙুল। ফিঙ্গার্স। ফিঙ্গার্স মানে আঙুল। নেলস। নেলস মানে নখ। ফুট। ফুট মানে পায়ের পাতা। টো। টো মানে পায়ের আঙুল। তাহলে হেয়ার মানে চুল, ফোরহেড মানে কপাল, ইয়ার মানে কান, মাউথ মানে মুখ, চেস্ট মানে বুক, আর্ম মানে বাহু, রিস্ট মানে কবজি, হ্যান্ড মানে হাত, নি মানে হাঁটু, লেগ মানে পা, হিল মানে গোড়ালি, নোজ মানে নাক, বেলি মানে পেট, আইব্রো মানে ভ্রু, হেড মানে মাথা, আই মানে চোখ, টাং মানে জিভ,
লিপস মানে ঠোঁট, টিথ মানে দাঁত, থাম্ব মানে বুড়ো আঙুল, ফিঙ্গার্স মানে আঙুল, নেলস মানে নখ, ফুট মানে পায়ের পাতা। তো হলো আমাদের পড়া কমপ্লিট। তো তোমরা ভালো করে কিন্তু পড়বে, কেমন প্রথম থেকে শেষ অবধি ভালো করে পড়বে, তোমাদের সামনে পরীক্ষা, তো ভালো করে পড়াশোনা করতেই হবে। তো আজকেও চলো আমরা একটা র‍্যাইমস বলি। আজকে কোন র‍্যাইমসটা বলবে তোমরা? আজকে রেইন রেইন গোয়াবেটা বলি, চলো আমার সঙ্গে সঙ্গে বলবে সবাই। রেইন রেইন গোয়াবে, রেইন রেইন গোয়াবে, কাম এগেইন অ্যানাদার ডে, লিটল জনি ওয়ান্টস টু প্লে, রেইন রেইন গোয়াবে। আবার বলো, রেইন রেইন গোয়াবে, রেইন রেইন গোয়াবে, কাম এগেইন অ্যানাদার ডে, লিটল জনি ওয়ান্টস টু প্লে, রেইন রেইন গোয়াবে। আবার বলো, রেইন রেইন গোয়াবে, রেইন রেইন গোয়াবে, কাম এগেইন অ্যানাদার ডে, লিটল জনি ওয়ান্টস টু প্লে, রেইন রেইন গোয়াবে। ওকে ফাইন, টুডেজ ক্লাস ইজ ওভার। তো আজকে আমাদের পড়া এখানেই শেষ হলো। তোমরা রাইমসগুলো ভালো করে শিখবে, ভালো করে পড়বে, কেমন? তো তোমরা কিন্তু দরকার ছাড়া বাড়ি থেকে বের হবে না, আর যদিও বের হও সব সময় মাস্ক স্যানিটাইজার সঙ্গে রাখবে, আর বাড়িতে যারা যারা বড়রা আছে সব বড়দের কথা মেনে চলবে, আর খাওয়ার আগে ও পরে ভালো করে হাত পা ধুয়ে নিবে, পাও ভালো করে ধুয়ে নিবে, আর ভালো করে কিন্তু পড়াশোনা করতে হবে অবশ্যই। খেলার সময় খেলা, পড়ার সময় পড়া, ঠিক আছে? তো টাটা।